ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن عائشه رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت جاءتني امرأة معها ابنها ومعها ابن ومعها ابنتان لها فسألتني فلم تجد عندي شيئا غير تمرة واحدة فأعطيتها إياها فأخذتها أو فأعطيتها إياها فأخذتها فقسمتها بين ابنتيها ولم تأكل منها شيئا ثم قامت فخرجت وابنتاها فدخل علي النبي صلى الله عليه وسلم فحدثته حديثها فقال النبي صلى الله عليه وسلم من ابتلي من البنات بشيء فأحسن إليهن كن له سترا من النار رواه البخاري ومسلم يا حديثتي صحيح بخاري من مسلم الحديث أمي مختصر صحيح مسلم سي صحيح مسلم هذا بالحديث আশাহ রাহ আনহা আমাদের দুবিয়ে যানিম সাল স্ত্রী মা আশাহ আনহা বর্ণনা করেন একজন মহিলা আমার কাছে আসলো তার কাছে তার দুটি মেয়ে ছিল এসে আমার কাছে কিছু চাইল তখন আমার কাছে কিছু ছিল না কিছু দেয়ার মতো মাত্র একটা খেজুর ছিল আল্লাহ আমি তাকে ওই খেজুরটি দিলাম ওই মহিলা ওইটা নিয়ে সে তার দুই মেয়ের মধ্যে বন্টন করে দিল একটা খেজুর কিন্তু সে কিছুই খেল না তারপর ওখান থেকে উঠে বের হয়ে চলে গেলো তার মেয়েদের নিয়ে পরে আমার কাছে আসলেন আল্লাহ রসুন সাল্লি হিসাল্লাম আমি ওই মহিলার কথাটি বিক্রিমসালাহামকে বললাম তখন আল্লাহ রসুন সাল্লা ইসলাম বললেন যদি কোনো ব্যক্তি এরকম মহিলা মহিলা মেয়েদের দ্বারা পরীক্ষার সম্মুখীন হয় ইফতলা শব্দ ব্যবহার করেছে যদি কারো এরকম মেয়ে হয় আর সে তাদের দিকে তাদের প্রতি হাসান করে তাহলে ওইসব মেয়েরা বা ওই মেয়ে বা মেয়েরা তার জন্য জাহান নাম থেকে বাঁচার কারণ হবে জাহান থেকে বাঁচার জন্য ঢাল হবে আল্লাহ এ হাদিস দ্বারা আমরা কি বুঝলাম আল্লাহ রসুন সাল ইসলামের ঘরে আমাদের মতো খাবার দাবার থাকতো না আমরা দেখেন বর্তমান জমানের একদম গরিব হলেও গরিব যদি হয় তবুও তার কাছে অনেক কখনো কখনো এরকম ভিকারিও দেখা যায় পথের বিকারি তারও ব্যাংক ব্যালেন্স মজুদ টাকা পয়সা মজুদ আর এরকম যদি না হয় তবুও তার অনেক কিছু থাকে কিন্তু আমাদের নবী ইসলামের ঘরে একটি একটি মাত্র খেজুর মা এসারদার ঘরে মাত্র এক খেজুর বলছেন তাকে তো এর মতো আর কিছু নাই আপনি একটু খেয়াল করুন যদি তার ঘরে কিছু থাকতো তাহলে ওই মেয়েকে বা ওই মহিলাকে যার সাথে আরো দুইটা মেয়ে মাত্র একটা খেজুর দিতেন বলছেন আমার কাছে কিছুই নেই আমি দিলাম তাকে একটা খেজুর আর ওই মহিলাটি একটা খেজুর পেয়ে শুধু তার বাচ্চাদেরকে দিল যে মেয়ে দুইটা মেয়েকে দিল সে নিজে কিছু খেল না এবারে দেখেন মা কিরকম মায়ার আদর মা নিজে খায়নি হয়তো মা ভোগা ছিল কিন্তু নিজে খায়নি নিজে না খেয়ে তার বেচ্চাদেরকে খাওয়াচ্ছে হে একটু খেয়াল করি মার আদর একটু খেয়াল করি এখন আমরা বড় হয়ে গেছি টাকা পয়সা হয়ে গেছে অনেকের হয়তো মায়ের দিকে খেয়াল করে না হয়তো পূর্বে গরিব ছিল এখন ধনী হয়ে গেছে মার হক আমরা আদায় করি না খেয়াল করো আমার ভাই বোনেরা মার প্রতি সদয় হবে মায়ের হক আদায় করবে জীবনে কখনো আমরা মায়ের হক আদায় করতে পারবো না দেখো মহিলাটি চলে গেল আল্লাহ রসুন যখন মায়ের সার কাছে আসলেন আল্লাহ রসুল সালাম বললেন যদি এরকম কারো মেয়ে হয় আর সে তাদের প্রতি স্থান করতে পারে মেয়েদের হক আদায় করতে পারে নিয়মতান্ত্রিক লালন পালন করে দিন শিক্ষা দেয় পরবর্তীতে আল্লাহ তৌফিক দিলে বিয়ে শি দেয় এখানে নাই আমি এজাফা করছি এটা তাদের জরুরি আল্লাহ রসুন বললেন কুন হু না যদি সে এরকম করে তাহলে ওইসব মেয়েরা তার জন্য ঢাল হবে বাঁচার জাহান্নাম থেকে বাঁচার অন্যতম উপায় হবে